अस्सलामुअलैकुम। इंस्पेक्टर साहेब केस लेखें এই যে মালিক আবেগম তার বাড়িতে মেয়ে মানুষের ব্যবসা করে বুঝুন। হায় হায় কি বলতেছেন আপনি? সম্মানীয় নাগরিকরে কোমরে দড়ি দিয়া যা বললাম বুঝুন তো। আপনিও বুঝুন আমি কি বলছি। নার্স আলোকে আমি মালিকার বাড়ি থেকে উদ্ধার করেছি আর এই খদ্দেরগুলিকে ধরে এনেছি। এই আপনি কি পুলিশ যে ধরে আনছুন? আমি পুলিশ নই কিন্তু এই দেশের একজন সচেতন নাগরিক। আলো নার্স তো আপনার প্রেমিকা কে সাজাই আনছুন যা বললাম বুঝুন। এই কেসে উল্টা আপনি ভাই সাজাইবেন বদল মস্তান। ইন্সপেক্টর বাদল মাস্তান ফাঁসার আগে আপনি ফাঁসবেন। কিন্তু স্যার আপনি জানেন না যে এই না। ওকে আমি জানি এবং আজকের ঘটনাও আমি ভালো করে জানি। यस স্যার। সেন্ট্রি। यस স্যার। ওদেরকে লকআপে নিয়ে যাও। আরে খালা রে শুনে জুগন জুগন এই জুগন আরে আমার ঝলকা আমি না আরে ওরে বাবা যা বাদল জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো। ইন্সপেক্টর সাহেব মাস্তানের সিলমোহরের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে? তবে হ্যাঁ বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে। কি আমাকে সহযোগিতা করবে তো? অবশ্যই করব। আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোনো বস্তিতে আর ২ নম্বরই কাজ হবে না। আমরা প্রতিরোধ করব, গড়ে তুলব প্রতিরোধ কমিটি। শোনো বস্তির ভাই ও বোনেরা, আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ গাঁজা পেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না। আমরা সবাই মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কয়টা করবা? ঢাকা সরকি বস্তি একটা দুইটা। আরে এই বাদল যা বলে তাই করে। ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে, সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে। ভালো করে ভাইবার দেখা বাদল, তুমি কিন্তু একটা বিরাট কোম্পানির বিরুদ্ধে যাইতেছ। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাঁটি গেড়ে এই দেশ বহু বছর শোষণ করেছে কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং কারো ভয়ে জনতার আন্দোলন ভাটা পড়বে না। ভাই সব আপনারা এগিয়ে চলুন, আইন আছে আপনাদের সাথে। সন্ত্রাসের বাদীর মধ্যে লাটবাই নাই, লাটবাই আছে শান্তির মধ্যে। তাই এই সম্মিলনে আমার উদ্দেশ্য ওই পেচালির পথ কনা তুই এই দেশটা লাট ভাইয়ের হাতের মুঠোয় এসে যাক। আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারই তার মনোনীত প্রার্থী হওয়া চাই। আবে চাই কি রে? আমি কি ভিক্ষা চাইতেছি নাকি? যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে আমি অগরে এমপি বানানোর লাগা ইলেকশন দিলাম। ইলেকশন না লাট ভাই, ইলেকশনের জন্য সিলেকশন মানে নমিনেশন দিলে। ওই পেচালির পো লাটে কি কম ইংরেজি জানে? নটক অগ বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত করে দিবি। দেশের মধ্যে শান্তি বিরাজ করব। ঢাকা সিটির মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল। না 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 ওই বড় লাগবা ওইব না। ওই শালা বস্তিতে বস্তিতে প্রতিরোধ কমিটি বানাইছে, ফেডারেশনের নেতা বানাইছে কাশেম সিদ্দিকিরে। আবে কয় কি? বাদল তো ঠিকই করতেছে। কাশেম সিদ্দিক হইলো আমার লিডার। আমি হ্যার আদর্শ বিস্তার করতেছি, মানে ফেরি করতেছি। একটা সেন্টিমেন্ট আছে না? ফুলের মালা রেডি কর।